শব্দটাই উচ্চারণ করা যাবে না, আমরা এখনো স্বাধীন না। স্বাধীনতা এখন হবে যদি সরকার পদত্যাগ করে থাকে। এই বিচার আসলে সঠিক বিচার চাইবা আল্লাহর কাছে, আর কারোর কাছে না। এখন আর আমিন ধরে লাভ নেই, পতন তোমার হবেই, অনেক বসে থেকেছি আর না, এবার খেলা হবে রাজপথে। শুধু তাই নয়, জলমেই বক্তব্য দিয়ে একই বলছে ছোট পর্দার অভিনেত্রী আরোহী মিম। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে রীতিমতো অনেক বেশি আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার কারণ, যতই দিন যাচ্ছে ততই যেন কোটা সংস্কার আন্দোলনটি ভয়াবহ রূপ ধারণ করছে। দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এমপি মন্ত্রীরা, কেউ আবার হাত জোর করে ক্ষমা চাচ্ছে বারবার শিক্ষার্থীদের কাছে। আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি, হাত জোর করে অনুরোধ করছি, এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকেও অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। কিন্তু এখন আদৌ কি ক্ষমা চেয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না। তার কারণ, যতই দিন যাচ্ছে ততই যেন এই আন্দোলনের তীব্রতাই বাড়ছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে, আজকেও 300-এর অধিক অবসরপ্রাপ্ত সেনাবাহিনী এক হয়ে মাঠে নামবে ছাত্রদের সঙ্গে। এদিকে ছোট পর্দার অভিনেত্রী আরোহী মিম এক জলময়ী বক্তব্য দিয়েছেন, আর সেই ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার ভাষ্য শুধু একটাই, এই সরকারের পতন চাই, পতন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কারণ, আমার ভাই বোন যারা মারা গেছে তাদেরকে নিয়ে আর কখনোই কোনো বিচার হবে না, বিচারের নামে শুধুমাত্র নাটক করা হবে। তাই পতন ছাড়া বিকল্প কোনো রাস্তা এখন আর আমি দেখছি না। আরোহী মিমের কথাগুলোকে আপনি কতটা যুক্তিসঙ্গত বলে মনে করছেন? তার জলামি বক্তব্য নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।